বন্যায় তিস্তার জলে ভেসে আসা মর্টার সেল উদ্ধার করে বাড়িতে দেখার চেষ্টা, মৃত এক, জখম বেশ কয়েকজন। মর্টার সেল বিস্ফোরণে একজনের মৃত্যু। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাত্রাপাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, মর্টার সেলটি তিস্তা নদীতে ভেসে এসেছিল। তার ভিতরে কি রয়েছে তা দেখতে গিয়ে দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য যে, মেঘভাঙা বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে সিকিম। রীতিমতো ভয়ানক রূপ ধারণ করে তিস্তা। সেই তিস্তার জলেই পাহাড় থেকে সমতলে ভেসে আসে আসবাবপত্র, গ্যাস সিলিন্ডার, মর্টার সেল, গাছের গুঁড়ি সহ অনেক কিছুই। সমতলে তিস্তা নদী তীরবর্তী এলাকায় অনেকেই সেই গাছের গুঁড়ি, গ্যাস সিলিন্ডার, মর্টার সেল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আর সেরকম একটি মর্টার সেলের ভিতরে কি রয়েছে তা দেখতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এই একটু আগেই একটা দুর্ঘটনা বলতে হবে, যেটা আপনারা জানেন, আমরা সারাদিন আজকে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন, আমাদের সেচমন্ত্রী এসেছিলেন, কিন্তু তার মাঝে এখন যেটা এইমাত্র যে ঘটনাটা ঘটেছে চাপাডাঙ্গায় বহুবার এটা তো বারণ করা হচ্ছে, আসলে সিকিম থেকে বহু মানে মানে ধস নেমে গিয়ে যে সব কিছু নদীতে ভেসে আসছে, অনেক মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ সেখান থেকে সেগুলো তুলে নিয়ে যাচ্ছে। তো এইরকমই একটি বাক্স ওখানকার মানুষরা তুলে নিয়ে গেছে, সেখানে ওই আর্মি একটা ক্যাম্প, আপনারা তো জানেনই, একটা পুরো ক্যাম্প ভেসে ভেসে গেছে এবং বডি, এই পর্যন্ত 20টা বডি পাওয়া গেছে সেই আর্মিদের। তো সেখানে সেই সেলটা যারা তুলে নিয়ে গেছিলো সেটা বাস্ট করে 6 জন আহত হওয়ার আমি খবর পেয়েছি, এবং একজন সম্ভবত একজনের একেবারে স্পটেই মৃত্যু, এরকম একটা খবর আমার কাছে এলো। সঙ্গে সঙ্গে তারা হসপিটালে তাদেরকে পাঠানো হয়েছে, ক্রান্তি ব্লক, আমার নিজের ব্লকের, সেখানে তাই এসছি। এখন এখানে কি পরিস্থিতি আছে সেটাই দেখব। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। দেখলেন একটা অভূতপূর্ব পরিস্থিতি, খুবই দুর্ভাগ্যজনক যে এই সাম্প্রতিককালের যে সিকিমের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, সেটা সেই বন্যা পরিস্থিতিতে ওই সিকিমেরই বিভিন্ন জায়গা, তার মধ্যে একটা আর্মি ক্যাম্প, সেটাও মোটামুটি প্লাবিত হয়, এবং তার ফলে ওখানকার বেশ কিছু জিনিসপত্র এই নদীতে ভেসে আসে। আমাদের এখানকার ওয়ার্স কিংবা এই তিস্তা নদীর আশেপাশের লোকজনেদের একটা প্রবণতা আছে যে কী ভেসে আসছে, তার মধ্যে বেশিরভাগই কাঠ ইত্যাদি, সেইগুলো ওরা ধরে নিয়ে তারপরে তাদের জীবিকা নির্বাহী কাজে লাগে। সেই ব্যাপারটা করতে গিয়ে ওরা একটা 4টে মতো বাক্স মতো পায়, তার মধ্যে ওই 4টে বাক্সের মধ্যে 1টি বাক্স ওরা বাড়িতে নিয়ে গিয়ে সেটাকে খুলতে চেষ্টা করে, এবং খুলতে গিয়েই সেটার এক্সপ্লোশন ঘটে। এবং এক্সপ্লোশন ঘটাতে কি হয়, ওই গ্রামবাসীদের মধ্যে 6 জন আহত হয়, গুরুতরভাবে আহত সবাই, এবং তার মধ্যে একজনের, একটি বাচ্চা ছেলে 7-8 বছর বয়স, তার প্রাণ চলে যায়। এই হচ্ছে অবস্থায় এখন এরা সবাই রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানে কয়েকজনের এখানেই চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে, কিন্তু কিছু জনের, 2-3 জনকে রেফার করা হবে হায়ার সেন্টারে, অর্থাৎ নর্দন মেডিকেল কলেজে। খুবই বীভৎস পরিস্থিতি, বেশিরভাগ ক্ষেত্রেই হেড ইঞ্জুরি হয়েছে, সেইগুলো খুবই দুর্ভাগ্যজনক। মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে যেন এই লোভের বশবর্তী না হয়ে, এই মানে লোভের বশবর্তী হয়ে এ সমস্ত নদী থেকে যে বন্যায় ভেসে আসা জিনিসপত্র, এগুলো নিয়ে তারা যেন এরকম পরিস্থিতির মধ্যে যেন তারা না পড়ে। ঠিক, থ্যাংক ইউ।